চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দিন পরে ঠিক কাঁদে না বাবা কানতে বসে বুঝি মেয়ে রকম দেখলে গা জ্বালা করে আমি যেন ওকে মারতে এসেছি দেখলেন তো আরে সভ্য আছে কি করেছেন কি তা চলেই যখন যাবেন একটু যত্নার্থী করে নি ভালো মানুষ পেয়ে কত সময় কত কটু কথা বলেছি জ্বালা পড়ে মাথা ঠিক থাকে না কিছু মনে রাখবেন না যেন মনে রাখার মতো আপনার মধ্যে অনেক জিনিস আছে তাছাড়া আমি খুব ভালো মানুষ নই আমার মধ্যে কত গলত আছে জানলে তা একটু একটু গলত থাকা ভালো সকল নোরা শালগ্রাম হলে আমরা হলুদ পাটি কিসে হ্যাঁ শুনুন শরীরের অযত্ন করবেন না সময় মতো খাওয়া দাওয়া করবেন অত অনিয়ম করেন কেন তা কবে যাচ্ছে দেখি বড় সাহেবের তাগিদ তো খুব জোর দু একদিনের মধ্যেই হয়তো নড়তে হবে হ্যাঁ শুনুন লাবণ্য ডাক্তার বিকেলে এসেছিল ভাটটা জোশেকে দেখতে শুনেছেন বোধ হয় তা আপনি পাঠিয়েছিলেন নাকি না ওই রমণী পণ্ডিত ফোন করেছিল ও আপনাদের বড় সাহেবের বাড়ি থেকে ওর বাড়িটা কত দূর অনেক দূর অনেক দূর তাহলে এখান থেকে নড়ে আপনার কি বা লাভ যাই মেয়েটাকে খেতে দিয়ে আসি কি খবর ওই সকালে তোমার কাছে যে টাকাটা নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়ে এলাম তুমি কে রাখে নয় বসছি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।